নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, বাস্তুতে দরজা আপনাদের ক্ষেত্রে কোন দিকে করা উচিত হবে এবং কোন দিকে করা উচিত নয়। এক্ষেত্রে প্রথমেই বলে রাখি, আপনাদের একটা অনেকেরই ধারণা থাকে যে পূর্বমুখী দরজা, পশ্চিমমুখী দরজা, উত্তরমুখী দরজা অনেক ক্ষেত্রে শুভ, কিন্তু দক্ষিণমুখী শুভ নয়। আবার অনেকের মনে হয় দক্ষিণমুখী শুভ, পশ্চিমমুখী শুভ নয়। এমন কোনোটিই নয়, মুখ্যত যে কোনো মুখী হোক না কেন, দ্বারের যে পজিশন, অর্থাৎ মুখ্য দরজার যে স্থানটি, সেই স্থানটি কিন্তু অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ। তার কারণটা হচ্ছে, দেখুন, ধরুন পূর্ব দিক আপনার 9 ফিট জোরে আপনার বিস্তৃত রয়েছে, 9 ফিট। তাহলে 9 ফিটের মধ্যে কোন ফিটটিতে বা কোন জোনটিতে আপনার দরজা হবে? আপনার 10 মিটার লেন্থ আপনার পূর্ব দিকে রয়েছে বা উত্তর দিকে রয়েছে, কোন জোনটিতে এক্স্যাক্টলি আপনার দরজা হবে সেটাই কিন্তু ডিপেন্ড করে। এখন আমরা আলোচনা করব আজকে পূর্ব দিকের দরজা সম্পর্কে, যে পূর্ব দিকে আপনারা কোন স্থানে দাঁড় করলে কি প্রভাব আপনার জীবনে আসতে পারে সেই সমস্ত কিছু, এবং কোন দ্বার আপনাদের ক্ষেত্রে সব থেকে বেশি ভালো হবে পূর্ব দিকে করার ক্ষেত্রে। প্রথমে বলবো যে উত্তর পূর্ব যে কোণটি রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই উত্তর পূর্ব কোণ থেকে প্রথম যে জায়গাটি, যেখানে লেখা আছে E1, অর্থাৎ East 1, পূর্ব দিকের 1 নম্বর যে কোণা, এই জোনটিতে যদি আপনাদের কখনো দরজা হচ্ছে, তাহলে এই প্রবেশদ্বার আপনার ক্ষেত্রে অগ্নি দুর্ঘটনা এবং অপ্রত্যাশিত ক্ষতির কারণ আপনার জীবনে অবশ্যই হবে। এবার দেখুন লেখা আছে E2, এই স্থানটিতে যদি আপনাদের দরজা হচ্ছে পূর্ব দিকে, তাহলে আপনাদের এই প্রবেশদ্বার অযথা ব্যয় এবং প্ররোচিত করে থাকে। হঠাৎ হঠাৎ দেখবেন অযথা ব্যয় হচ্ছে, এরকম স্থানে যদি আপনাদের দরজা রয়েছে, একটি প্রত্যাশা কিন্তু আপনাদের ক্ষেত্রে পূরণ করতে গিয়েও বড় সমস্যা, বড় ঝঞ্ঝাটের মুখোমুখি হতে পড়তে হচ্ছে। তবে এই এই দরজাটি কিন্তু, এই স্থানে যদি আপনাদের মুখ্য দরজা হচ্ছে, তাহলে এটি কিন্তু সন্তানের যে সম্ভাবনা, সন্তান জন্মের যে সম্ভাবনা, সেটা কিন্তু বাড়িয়ে দেয়। অর্থাৎ হতেই পারে কারো সন্তান হচ্ছে না, এরকম ধরনের মুখ্য দরজাওয়ালা বাড়িতে কিন্তু সন্তান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে থাকে। দেখুন লেখা আছে E3, E3 যে জোনটি আছে ইস্টে পূর্ব দিকে, দেখুন পূর্ব দিকে আমরা 8টি ভাগ করেছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 8টি ভাগ করা হয়েছে। 8টি ভাগ করা, আপনার যে জমিটা থাকবে সেই ল্যান্ডটিকে প্রথমে 8টি ভাগ করে দেবেন, 8টি ভাগ করে 1, 2, 3 করে এরকম পরপর 8 নম্বর অপশানে কিন্তু আমরা আলোচনা করছি। তো 3 নম্বর পজিশনে যদি আপনাদের দরজা হচ্ছে, তাহলে এটি একটি শুভ জোন এবং এই স্থান আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক লাভ দেবে, আর্থিক সচ্ছলতা দেবে এবং সামগ্রিক সাফল্য কিন্তু আপনার জীবনে নিয়ে আসবে। যদি E4, এই জোনে যদি আপনাদের ক্ষেত্রে মুখ্য দরজা হচ্ছে পূর্ব দিকে, তাহলে কি হবে, এই প্রবেশদ্বারটি বা যারা বসবাসকারী রয়েছে তাদের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা বা কর্তৃপক্ষের সাথে উপকারী একটা ভাবধারা তৈরি করবে এবং ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে E4 জোনটি। যদি E5, দেখুন লেখা আছে E5, এই জোনটিতে যদি আপনাদের মুখ্য প্রবেশদ্বার হচ্ছে, তাহলে মানুষকে অত্যন্ত স্বল্প মেজাজ করে তোলে, অনেক সময় হটকারিতা তৈরি হয়ে যায় এবং মাঝে মাঝে উন্মাদনার সীমানা কিন্তু ক্রস করে যেতে পারে। E6, এই প্রবেশদ্বারটি যদি আপনাদের মুখ্যদ্বার হচ্ছে গৃহে, তাহলে এই প্রবেশদ্বারে আপনাদের ক্ষেত্রে যে এফেক্ট ফেলবে তা হচ্ছে, আপনারা কাউকে হয়তো কোনো কথা দিচ্ছেন কিন্তু কথা রাখতে পারছেন না, কথা রাখা প্রচণ্ড কঠিন হয়ে যাবে, সামান্য থেকে সামান্যতম ব্যাপার কিন্তু আপনারা কথা রাখতে পারবেন না, তাদের তাদের কাছে আপনি সর্বদাই কিন্তু অবিশ্বাসের একটা মানুষ হয়ে যাবেন। E7, দেখুন পূর্ব দিকের প্রায় শেষের দিক, শেষের পার্টে চলে এসেছি, E7, এই পার্টে যদি আপনাদের ক্ষেত্রে দরজা হচ্ছে, মুখ্য দরজা হচ্ছে বাড়ির, তাহলে এই বাড়ির মানুষেরা কিন্তু সমস্যার প্রতি সংবেদনশীল হয়ে থাকে, প্রত্যেকটি মানুষ, এই বাড়ির লোকেরা অন্য মানুষের সমস্যা, অন্য কোনো মানুষের কোনো ঝঞ্ঝাট হচ্ছে, সমস্যায় তারা পড়েছে, সেই মানুষের প্রতি আপনার যে সংবেদনশীলতা সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে থাকবে। E8, এই যে জোনটি রয়েছে একদম, দেখুন সাউথ ইস্ট কর্নারের একদম লাস্ট জোনে এইটি পড়েছে, তো এইখানে যদি পূর্ব দিকে আপনাদের দরজা হচ্ছে, মুখ্য প্রবেশদ্বার হচ্ছে, তাহলে এটি দুর্ঘটনা আপনার
ব্যক্তিত্বের জীবনে অবশ্যই দেবে, আর্থিক ক্ষতি করাবে, গৃহে চুরি করাতে পারে, এই জাতীয় অন্যান্য সমস্যার ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু সমস্যা আপনাদের জীবনে বাড়িয়ে তোলে। তাহলে আজ আলোচনা করলাম পূর্ব দিকে যদি আপনাদের দরজা হচ্ছে, মুখ্য দরজা হচ্ছে, কোন স্থানে মুখ্য দরজা করা আপনাদের ক্ষেত্রে সব থেকে শুভ সে বিষয়ে বলবো। দেখুন, যদি আপনাদের মুখ্য দরজা করতেই হচ্ছে তাহলে E3 জোনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জোনটিতে আপনারা মুখ্য দরজা করুন, তা আপনাদের জন্য সব থেকে লাভদায়ী আপনাদের ক্ষেত্রে হতে পারে, অথবা E4 করা যেতে পারে। E3, E4 এই দুটো জোন কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, অর্থাৎ আপনার যে ল্যান্ডটি থাকবে, আপনার যে জমিটি থাকবে, তার পুরো অংশটিকে আপনারা কিন্তু 8 ভাগে ভাগ করে এক একটি ভাগকে আপনারা ধরে ধরে এই 3 নম্বর এবং 4 নম্বর ভাবটি উত্তর দিক থেকে আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন। এটি আপনাদের ক্ষেত্রে অনেক বেশি কার্যকারী হবে, অনেক বেশি শুভ হবে। অন্যান্য পার্টে দরজাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনার মন মতো, আপনার জীবনের ক্ষেত্রে আশানুরূপ ফল কখনোই দেবে না। তাহলে বুঝতেই পারছেন পূর্বমুখী দরজা হলেও কোন স্থানে দরজা করা আপনাদের ক্ষেত্রে হানিকারী হতে পারে এবং কোন স্থানে দরজা করা উচিত নয় এবং কোন স্থানে দরজা আপনাকে কি ধরনের ফল আপনার জীবনে দিতে পারে সেই সম্পর্কে আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করলাম। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।